কি গাড়ি? বুলেট? হ্যাঁ বুলেট। আর স্বাদে এক ধামা জিলাপি এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। কাউকে কখনো চামচ দিয়ে চা খেতে দেখেছো? একবার দেখো, তোমরা জাস্ট একটু বলো যে এটা কি ভাজা। এই দেখো, তোমাকে কেমন দেখতে দেখেছো। আমরা কি দেখছি শোনা এখন? ঘন্টা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা পাশের বাড়ির সামনে এসে বসে আছি। ওরা কেউ বাড়ি নেই, এখানে বসার জায়গা আছে, এখানে বসে আছে। এখানে বিড়ালও, ওই যে মিনির বেবি হয়েছে সেটাই এখন দেখছি আমরা বসে বসে। ঠিক আছে, বিড়াল কেমন করে? বিড়াল কেমন করে? আর কাক, আর টিয়া পাখি। সকাল সকাল ভাই নিয়ে এসেছে জিলাপি। জিলাপিটা এত সুন্দর, এত ভালো হয়েছে, মানে কি বলবো, স্বাদে এক ধামা জিলাপি এখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল। মানে আমি যেহেতু জিলাপি খুব ভালোবাসি, তো সেই জন্য প্রেগনেন্সি টাইমে তো ওটাই হয় যে যেটা খেতে ভালোবাসে মা সেটাই খাওয়ানো হয়। তো স্বাদে এক ধামা জিলাপি নিয়ে গেছিলো আমাদের বাড়ি থেকে, আর অন্যান্য মিষ্টি ছিল কিন্তু এক ধামা জিলাপি নিয়ে গেছিলো এখান থেকে অর্ডার দিয়ে বানিয়ে। সেটাও দারুণ হয়েছিল খেতে, দারুণ, একদম মুচমুচে। বাঙালি মানুষ, থালা ভরা ভাত থাকবে না, এটা তো হতে পারে না। সেজন্য সকালে দেখো ভাত নিয়ে চলে এসেছি। রয়েছে কলা ভাজা, এখানে রয়েছে ভেন্ডি সেদ্ধ, ডাল, এটা হলো ছোলার মটরের ডাল, আর রয়েছে বেগুন ভাজা। গুড আফটারনুন এভরিওয়ান। দুপুরবেলা এত গরমে এইরকম এক গ্লাস করে যদি বেলের শরবত পাওয়া যায় তাহলে আর কি লাগে। সো আজকে ভাবলাম যে আজকে একটু হাতে সময় পেয়েছি, উপরে এসে একটু গুছিয়ে ঘরটাকে একটু মানুষে থাকার যোগ্য করে রেখে যাই। বিকালবেলা খেলা যখন মা সন্ধ্যা দিতে আসে না, ছেলেও আসে, তো ওকে নিয়ে একটুখানি উপরে আমরা একটুখানি সময় কাটাই। তো সেই জন্য একটুখানি পরিষ্কার করে রেখে যাবো যাতে বিকালে এসে একটু খাটে বসতে পারি। খাটে দেখো জায়গাই নেই। সেই যে জিনিসগুলো কিনে এনেছিলাম, এই দেখো সব ওইভাবেই রয়েছে, সে এখনো রাখা হয়নি। মা কোথায় রাখবে সেটা তো মা জানে, মা না আসলে আর হচ্ছে না। সেজন্য ওইগুলো রয়েছে, আর আমার সাজা গোজা জিনিসও সব ছড়ানো রয়েছে। আগে এটা খেয়ে নিই, তারপর কাজে লেগে পড়ছি। গরম পড়াতে এই ঘরে ভাই এখন আর আপাতত থাকছে না, সেই জন্য আমি এই ঘরে এসে দখল করেছি। এই জিনিসপত্রগুলো না আমি ছড়িয়ে না রাখলে ঠিক খুঁজে পাই না। ওই খুঁজে পাওয়ার থেকে বড় কথা, ভিডিও করার সময় আমি ঠিক মানে এটা খুঁজে পাই তো ওটা খুঁজে পাই না, সেই জন্য আমি সব কিছু ছড়িয়েই রাখি। বাড়িতে কিন্তু এইটা হয় না, কেন কি নির্দিষ্ট জায়গা আছে প্রত্যেকটা জিনিসের, বাড়িতে অসুবিধা হয় না সেই জন্য। এখানে যেহেতু ব্যাগের ভিতরে সব জিনিস থাকে না, ভিডিও করার আগে সব জিনিস নিয়েই বসি, কিন্তু ওই যে ভুলে যাই, সেই জন্য ছড়ানো থাকলে কি চোখে পড়লে সেই জিনিসটার কথা মনে পড়ে যায়, স্টার্ট করার পর আর খুঁজতে যেতে হয় না। খাটটার চেহারা দেখে আমার নিজেরই খারাপ লাগছে, সেই জন্য ভাবলাম যে না আজকে গুছিয়েই নিই, পরে আবার যখন ভিডিও করব তখন তাই আবার ছড়িয়ে নেব। একটু আগে বললাম না যে এই ঘরে কেউ ঘুমায় না, সেটা বললে আবার ভুল হবে, কেন কি মাঝে মাঝে ভাই এসে আবার ঘুমায়, সেই জন্যই যে বালিশ কাঁথাগুলো রাখা রয়েছে। ওর খাটটা পরিষ্কার করে দেবো, ও মাঝে মাঝে যখন এসে শোয় না তখন আমার জিনিসগুলোকে এমনভাবে সাইড করে রাখে মনে হয় কি এইগুলো সব ফেলনা জিনিস। আসলে কি বলতো, এইগুলোর সম্বন্ধে ও কিছুই জানে না, তো ওই জন্য এইগুলো কত দামি বা মানে আমার কাছে কতটা ইম্পর্টেন্ট এগুলো সেগুলো ও বুঝতে পারে না, সেই জন্য একদম মানে দলামোচা করে সব জিনিস এক জায়গায় দলা করে রেখে দেয়। সেই জন্য আমি ভাবছি যে টিটিভিল উপরে আমার জিনিসগুলো রেখে দিই, আমার আবার যখন লাগবে তখন আবার নিয়ে নেবো। আর এইদিকে গোছাতে গোছাতে দেখি একটা পার্সেল এসছে, সেই পার্সেলটা নিতে গিয়ে দেখি ও মাগো এটা আমার না, এটা ছেলের পার্সেল এসছে, তো এটা নিয়ে রেখে দেবো, তারপরে আবার চলে যাবো আমার ঘর গোছাতে। অভিপ্রিয়াস ব্লগ নতুন ব্লগ করা স্টার্ট করেছে, তো তোমরা যারা যারা পারবে ওনাকে সাপোর্ট করবে, আমিও সাপোর্ট করব। আর থ্যাংক ইউ সো মাচ আমার উপরে এত ভরসা করার জন্য। আর আমার কটা কথা যদি তোমাদের মনের জোর বাড়ায় তাহলে আমি মনে করব যে আমার ভিডিও দেওয়া সার্থক। তোমরা এইভাবেই মনে জোর নিয়ে এগিয়ে যাও, একদিন না একদিন রেজাল্ট পাবে তোমরা। ঘরটা ঝাড়টার দিয়ে বসে করে রেখে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি ছেলেরও ওঠার টাইম হয়ে গেছে, সেজন্য ভাবলাম যে স্নান করতে যাবই যখন, তো আগে বেদানাটা জুস করে রেখে যাই ও যাতে ঘুম থেকে উঠে খেতে পারে। বেদানাটা কয়দিন ধরে ফ্রিজে রয়েছে তো কেমন শুটকি হয়ে গেছে, কাটতে গিয়ে সে কাটছিলই না, চাকুতেও সেরকম ধার ছিল না, সেই জন্য কোনো মতে কড়াতের মতন করে কাটলাম, কেটে টেটে ছাড়িয়ে জুস করে সোজা চলে যাবো স্নান করতে।
কি খাচ্ছো তুমি? তো বেরিয়ে পড়েছি একটু বাইরে, এখন যাব একটু দোকানে, 5 টাকার বাতাসা আনতে হবে, আজকে হরিণ দেবে মা, সেই জন্য একটু বেরোলাম, বেরোনোই হয় না এখানে এসে, এবার বেরোনোই হয়নি আমার। চলো যাক। কাউকে কখনো চামচ দিয়ে চা খেতে দেখেছো? এই দেখো চা খাচ্ছে ধাওয়ার চামচ দিয়ে। এই ও কি খাওয়া, তোমারও তাতে ব্যথা? সর্বনাশ রে। না দিদার কি হয়েছে রে? কি হয়েছে গালে, কি হয়েছে, দম করে লেগেছে? দিদা কি কিরকম করে থাকে না সবসময়, বেঁকে থাকে? ভয় তাড়াতাড়ি খাচ্ছে। আর এই যে কি গাড়ি, বুলেট? হ্যাঁ বুলেট, তাই তাই, ওই দেখো আর একজন। সো এখন আমি একটুখানি ডাল ভাত, আর দুপুরে করেছিল মা কলা ভাজা। কি হলো হনুমানের মতন উঠে বসেছ? ডাল আছে, ভাতও আছে, ওই কিছু একটা ভাজবে, কি ভাজছে জানি না, ভাজা বসিয়ে এসেছে। আর ছেলেকে আমার খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, ও এখন বসে একটুখানি কার্টুন দেখছে। ওকে ওষুধ ওষুধ খাইয়ে তারপর ঘুম পাড়াবো, তার আগে আমি একটুখানি খেয়ে নেবো, নাহলে আমি আর চলতে পারছি না। একটু নাম না, বাইরে এত সুন্দর হাওয়া, ফ্যান চালানোর দরকার হচ্ছে না, জানলা খুলে রেখেছি তাতেই পুরো ঘর ঠান্ডা হয়ে গেছে। মা রাতে কি ভেজেছে আমাকে এতক্ষণ ধরে বোঝালো, আমি কিছুই বুঝতে পারলাম না, এবার তোমরা বুঝতে পারো কিনা তাই দেখো। কি ভেজেছো একবার আরেকবার দেখাও, গালে নিয়েছে জল, এখনটা আমাকে এইভাবে বোঝা, আরেকবার দেখো, তোমরা জাস্ট একটু বলো যে এটা কি ভাজা, তুই কি বুঝলি? দিদা ওই রকম করে দেখাচ্ছে তখন থেকে, হ্যাঁ কি বুঝলে তোমরা, তুই কি বুঝেছিস? সো এটা হলো সেই জিনিস যেটা মা ভেজেছে, এখানে রয়েছে আলু, পটল আর বরবটি। কি করে বুঝবো বলো যে তিনটে একসঙ্গে ভেজেছে, তিনটে জিনিস একসঙ্গে ভেজেছে, সেটা বললে হয় যে তিনটে জিনিস একসঙ্গে, শুধু দেখাচ্ছে গোল লম্বা আর একেবারে লম্বা, আর হচ্ছে কি না কি জিনিস যে এরকম তিনটে সাইজের হয়, আমি সেটাই ভেবে যাচ্ছিলাম যে কি জিনিস হতে পারে, কি জিনিস হতে পারে, এসে দেখি যে তিনটে জিনিস একসঙ্গে ভেজেছে। যাই হোক ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার আমরা খাবো, খেয়ে দিয়ে আমরাও ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। টাটা, বাই বাই, লাভ ইউ অল, গুড নাইট।